হায় রে আল্লাহ, দয়া মায়া দয়া। আপনারা মাল গাছ আমার সাথে ফাওয়া গাছ, এমন কোনো খারাপ কাজ না যেটা আমার দিয়ে করে টিকটকে। সাবি তো দেখতেছি না, কেমনে কি করবি, নিবি কিভাবে? হার সাবির ব্যবস্থা আমি করবো, তুই শুধু চল, উঠমু টান দিমু, এসকারা পারভেজের দোকানে নিয়ে পাটা পাটা খুললে কেজি ধরে বেচে দিব, চল। চলে আসলাম আমরা আরেকদিনের শটে, আজকে আমাদের সাকিব এবং রাশেদ ভাইদের শট, আমরা এখানে মসজিদের সামনে নিব, রিক্সা চুরির যে শটটা ওটা এখানে নিব, চলেন আমরা শটে চলে যাই। আপনারা অনেকে জিজ্ঞান যে মিডিয়া তো ভালো হচ্ছে যে সিনেমাটোগ্রাফি কীভাবে করে, এটার একটা ছোট্ট প্রমাণ দিই। মেহেদুদ্দিগুর এই যে দেখছেন এনার একটা দাগ, এটা হলো যে দাম 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 পানি খাইতে খাইতে তারপরে এই সিনেমাটোগ্রাফি শিখছে। কসাকা কি কসা খাড়াইতে ভিতরে, খবরদার এটা দা তার সরি খবরদার এটা দা না এক কানের বেশি দোকান না হয়। বালা বুলা তোতে শিখা লাগবো না, যা ভাগ ভাগ। কিন্তু সাবি তো দেখতেছি না, নিবি কিভাবে? হা হা রে সাবির ব্যাপারটা আমার উপর ছাড়ে দে, তুই শুধু আস। দেখ তুই তো কবি ওইটা তো আমিও কই চাইরা দিই এটা কসা। ও চল আজকে দুই বন্ধু মিললে রিক্সাটা খাইয়ে দিই। কি কস, এতদিন শুধু ব্যাটারি মারতাম, আজকে রে আবার 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 দে, এ তোরা এমনি দিকে যাচ্ছে, দে দে। আরে বাবা আমি আমার রিস্কেডা আমি কি কই বাবা, আমি রিক্সাটা তুই নামাজ পড়তে গেছিলাম, তুই উঠতুন খাড়া খাড়া বইতে বইতে একটু কই। সাকিব রে কইম কেন? এইটা আল্লাহ গুলার বিচার করুক না। আপনি চিন্তা করবেন না, খুব রোদ, এই রোদের মধ্যে শুটিং করতেছে সবাই, খুব অতিষ্ঠ এই রোদের মধ্যে সবাই, ক্লান্ত পরিশ্রান্ত, এই যে ঘামে প্রতিটি ফোঁটা ঘাম, আহা শুধুমাত্র আপনাদের জন্য ভাই, ঘাম দেয় মুস না
স্ক্রিপ্টটা যখন আমার হাতে আসলো তখন দেখে বুঝলাম এটা নোয়াখালী, তখন আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা আমরা যাবো, হ্যাঁ এই যে পানি খাওয়াচ্ছে আমাদের রিক্সাওয়ালা ভাইজান, পানি খাবে পারভেজ আদনান, ফয়সাল হামিদ, মাহমুদ, সাইদ, সাকিব আলম, আমরা মসজিদে এসি লাগাই মানুষের পানির খানার ব্যবস্থা করে দিই সব কামে আলহামদুলিল্লাহ আমিন। আল্লাহ ওকে বিচার করো কি জানি কোন চোর যে কোন চোর বাচ্চা ইয়ার নাই বাবা না রে বাবা কোন সোরের বাচ্চা সোর আমার রিক্সাটা নিয়ে গেছে, আল্লাহ ওকে বিচার করবো। আর তো কই সিনে নাই আর তো দেয়া না তো তুই হে কদর কর অ্যাকশন কি কও বাবা, তাইলে আপনারা কি কোন বাবা অ্যাকশন নেই অ্যাকশন কি কোন বাবা, তাইলে তাইলে আপনারা আমার উনার কাছে নিয়ে চলেন বাবা, বাবা আপনাকে পায়ে পড়ি, ও আপনাকে পায়ে পড়ি কেন হইলো না না ভুলি গেছি দেখা আছে বাবা, আমার উনার কাছে লইয়া যান বাবা, বাবা এই বেটা পুরোটা অর্ধেক কস পুরোটা তুই এত তো তুই জানা রাস ধরে যা। হ্যাঁ আচ্ছা আমি কই অ্যাকশন বাবা কি কোন বাবা সত্যি বাবা আমার উনার কাছে লইয়া যান বাবা, এই বেটা অর্ধেক কথা কাজ খা পুরো টাকা শুনেন কাকা কি এই এক্সপ্রেশন খাই গেল এসে মধ্যে ও আটটা তো দিন কেন আপনারে হেল্প করলে আমকা সব ভালো লাগে ভালো লাগবে ওই ছিল তো কি আবার কই গেল সমস্যা ছিল খুব ভালো একটা দিয়ে রাখা অ্যাকশন অ্যাকশন কাকা আমনে আঙ্গো বাপের সমান আবার আমনে আঙ্গো আপনি আমগো আপনি আমগো আপনি আমাদের আপনি আমার আপনি আমার বাপের সমান হ্যাঁ আমগো আচ্ছা যাই হোক হ্যাঁ বাপের বয়সী বাপের সমান হ্যাঁ অ্যাকশন কাকা আপনি আমার বাপের সমান আর আমনে আপনি আপনি অত টাকা তো আমার কাছে নাই অত নাই কত আছে কম হইব না কই নাই শেষ করি বাইরে আমার কাছে নাই বাবা টাকা লাগবে পাঁচশো আছে অত টাকা তো আমার কাছে নাই বাবা আর কম হইব না অত নাই কত আছে ইমন তুই বেশি ঘুরে যা তোর তার কারণে তোর ফেসটা এই সাই তোরে দেখাই হে এক মিনিট নাই এই যে এই দিকে এই তুই একা থাকবি আমরা থাকবি আমরা থাকবি তোর ফেস নিয়ে দেখাতে দে অত নাই কত আছে হ্যাঁ তোর ফেস তুই যে এনে যাস তাহলে তোর এখানে দেখা গেল এক্সপ্রেশনটা চল চল বাদল সিরিয়ালটা দিয়ে আসি কুমি যায় কুমি এদিকে না না এদিকে হিমিনি তুই কত যাবি আচ্ছা আচ্ছা ভাই আবার হিংস নেম বুঝি বুঝি আই মানে ছে দি আপনি কেন বসেন আমরা ও আপনি আপনি কেন বসেন আপনি কেন বসেন আপনি কেন ওই আমি না
আজকের জন্য এখানে শর্ট শেষ, আমরা চলে যাব অন্য দিনের শর্টে। চলুন অন্য দিনের শর্টে চলে যাই। রাশেদ আর একটু মানে জায়গা পাওয়ার কথা ছিল রাশেদের ইয়ে অনুযায়ী, সে রাশেদ একদম ছোট একটা রোল। তো রাশেদকে অনেক ধন্যবাদ ভালো অ্যাক্টিং করার জন্য। এরপরে রাশেদের সাথে অ্যাক্টিং করছিল আমাদের সাকিব এবং ইমন। ইমন অনেক ভালো অ্যাক্টিং করেছে, সাকিবও তার বেস্টটা দিয়ে ট্রাই করছে। সাকিব আমাদের পুরনো একজন মেম্বার, অনেক ধন্যবাদ তাদেরকেও। তারপরে আমাদের ক্যামিও রোলে দুইজন অ্যাক্টিং করছিল, একজন হচ্ছে রাইসুল আর একজন হচ্ছে শামিম। তারা দুইজন আসলে দুইটা ইন্ডাস্ট্রি চালায়, অর্থাৎ দুইটা চ্যানেল চালায়, ক্রিয়েটিভ পার্সন। তাদেরকে আমরা সে এখানে নেওয়ার কারণ হচ্ছে তাদের সাথে কলাবরেশন হিসেবে কাজ করলে অনেক ভালো লাগে। আর তারা আমাদের নোয়াখালীরই, অনেক ভালো এফোর্ট দিছে তারা। তাদের থেকে সবসময় আমরা সাপোর্ট পাই, জন্য বলি যে এই যেহেতু বড় কোনো রোল না বা মাল্টিপল রোল না, একদিনে আসলেই তাদের কাজগুলো করে ফেলতে পারবে, এই জন্য তাদেরকে আমরা দুইটা সিজন আপনারা দেখছিলেন, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মধ্যে তারা মানে প্রথম সিনগুলোর মধ্যে ছিল। অনেক ভালো এফোর্ট দিয়ে অনেক ধন্যবাদ রাইসুল এবং আমাদের আরমানকে, শামিমকে আর কি। তো নাসির এখানে বাপের ক্যারেক্টার করছিল। নাসির হলো যে নাসির আসলে এরকম ছোটোখাটো ক্যারেক্টারের জন্য না, আমাদেরকে একজন কমেন্ট করছিল যে ওই শেষ এলানের মধ্যে নাসির যখন মারা যায় মাইকে বলে, তখন একটা আমাদের একজন ভাই কমেন্ট করছিল যে এই ক্যারেক্টারটা যখন আমি শুনছিলাম যে মাইকের মুখে আবুল মিয়া মারা গেছে, তখন অনেক খারাপ লাগছে, যে কারণ হচ্ছে এইসব ক্যারেক্টার মারা যাওয়ার ক্যারেক্টার না, অর্থাৎ মানে ছোটো ক্যারেক্টারের জন্য না, এগুলো অনেক বড় কাজ। তো নাসিরও এখানে ছোট ক্যারেক্টার পাওয়ার মেইন রিজন হচ্ছে না, ওই যে আমরা আগে বলছিলাম যে ছোট্ট একটা ভিডিও ছিল আমাদের বাপের ক্যারেক্টার, সে ঢুকে গেছে, যার কারণে পরবর্তীতে তাকে চাইলেও আর বড় করা যায় নাই। এরপরে এই গল্পের মূল একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে আমাদের মেহেদি। সেও অনেক ভালো একটা এফোর্ট দিয়েছে এই ভিডিওর মধ্যে। মেহেদি কিন্তু আসলে সচরাচর আমাদের ভিডিওগুলোতে থাকে না, একদম কম থাকে। যখন ওই ভিডিওটা ছোট ছিল, যার কারণে সে এখানে এসে ভালো একটা পারফর্ম করছে, ইনশাল্লাহ তাকে নিয়ে সামনে অনেক ভাবা যাবে, তাকে নিয়ে সামনে অনেক কাজ করা যাবে। তারপরে এখানে নীরব ছিল, নীরব, এরপর নীরব আর জোবাইয়ের একটা ছোট রোলে ছিল, তারা অনেক ভালো পারফর্ম করছে। আসলে নীরব জোবাইয়ের রোল হচ্ছে আমাদের প্যাঙ্গিবের ফিউচার, কারণ তাদেরকে অনেক পাওয়া যাবে ইনশাল্লাহ পরবর্তীতেও। আমার পথ ছাড়েন করলাম, নাহলে কিন্তু আমি পুলিশে সব কইয়া দিম। তুই তো পুলিশের কাছে কোনো সুযোগ পাবি না রে, দেরি করস কেন, ধর। এই ফাদার, ফাদার কবিনা পুলিশের কাছে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত মানে নাহিদরে মারা সেই ভিডিওটা আমরা নিব ব্রিক ফিল্ডে। সো চলেন আমরা শর্টে চলে যাই। আসামির জলদের সামনে নেয়, মানে মিত্র সেই আসামির জলদের সামনে দেয় যখন, তখন ওই আসামি যেমন লাগে আমার কাছে তেমন লাগতেছে। এটা আমি দেওয়ার প্রশ্ন। তো আজকে আমাদের নাহিদকে মেরে ফেলা হবে, কেমন লাগতেছে নাহিদ? যখন কোনো ফাঁসির আসামিকে ফাঁসির সামনে নেয়, তখন আসামির কাছে যেমন লাগে আমার কাছে তো এমনই লাগতেছে। কি কথা জানি, এত সুন্দর কথা কেমনে শিখছিস তুই? এটা তোরা কে শিখিয়ে দিছে? সমস্যা নেই, বিডি তো আছে। আচ্ছা গাইজ, দেখতে চান আমরা তাকে কিভাবে মারে, কিভাবে কষ্ট দিয়ে মেরে থাকি। তুই পুলিশের কাছে কি কইছস? ওইটা আমার পার্সোনাল ব্যাপার, আপনার কবু কেন? আমি করবি না রাজু, আপনার ওরা কমু কেন? তুই হিজে যাস কা আই হাতে হাত দিয়ে বড়াই দেন না। এই তাড়া আমি করবি না রাজু, একদম গণিত রক বাইঙ্গে গণিত। হ্যাঁ ভাইয়া, একদম গানের হলা বাইঙ্গে দিম। হয় না আমার এক্সপ্রেশন আসে না। আরে ধরে রাখ নাই, আপনারা মাঝ রাস্তা আমার সাথে ভাও কাসাল করতেছেন। সাকিব তুই এনে দিয়ে আসো, এনে না তো তুই এনে ধরে রাখছিলি, এনে একটু ইয়ে করি। ঠিক আছে ধরে, হ্যাঁ একটু ধরে, হ্যাঁ অ্যাকশন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝলাম না, আপনারা মাঝ রাস্তা আমার সাথে ভাও কাসাল করতে। রাজু মাথা গরম করবি না কইলাম, পুলিশের কাছে কার নামে কি? আরে তুই কি আমগো কথা কইছিলি পুলিশের? তুই কি আমগো কথা পুলিশের কাছে কইছিলি? তুই কি পুলিশের কাছে আমগো কথা কইছিলি? সেখানে ড্রোন শট হচ্ছে, ওরা হচ্ছে
ওইদিকে এই যে এখানে ওরা তাহলে একটা কাজ করি কই ঠিক আছে নাই গাছি গেল উঠতে পারি গাছে গাছে আছে একলা গাছি কেন একলা গাছি গেল লগে যাচাই সুন্দর বিন্দু ওইটা তো আমার পথ চারণ কইলাম আমি কিন্তু না পুলিশ নইলে কিন্তু পুলিশে সব কইয়া দিমু আমার পথ চারণ কইলাম সারেন সারেন আচ্ছা আবার আমার পথ সারেন কইলাম সারেন সারেন রেন ভাই একটু ইয়ে করেন রেস্ট করেন আরে ভাই তুই তো পুলিশের কাছে কোনো সুযোগ পাবি না রে তুই আতারা তুই আর মাফলার দছি কি রই দিলে রে ইনতে মইতাম ভাই না তুই তো সকারি সকারি কাম তুই তো টানবি অ্যাকশন কবি না পুলিশের কাছে কল যা খাওয়া দাওয়ার বিরতি দিছি আমরা এখন সবাই খাইতেছি যে ওরা এখানে খাওয়া শেষ আমরা এখানে খাইতেছি এখন আবার আমরা শর্টে চলে যাবো ড্রোন শর্ট যেটা ছিল সেটা নেওয়া হোককে গরমে কামলারা যেমন কাজ করার পরে খায় পুরাই হাঁপাই গেছি পানামাদের কাছে চলতেছে শর্ট দানোর জন্য ব্যস্তরা সিরিয়াল ধরে দাঁড়াচ্ছে এই বিরিয়ানি দেন এগারো বিরিয়ানি দেন আর কত গ্লিজ দেন কেমন লাগবে সবাই লাশের জন্য অপেক্ষা করতেছে দেখি লাশের চেহারা দেই লাশটা আজও কি তার খুনিকে খুঁজে বেড়াচ্ছে খুনিকে ভালোবাসে ভালোবাসে সাকিবের লগে গেলাবে সব ইয়ে কারণ গলা গলা দাঁত দি সাকিবের লগে আর ওই যে আবার লাশ হাঁটে হেঁটেছে এই যে এই জায়গার মধ্যে আমাদের শটটা হয়েছে খেলা হয়েছে এখান থেকে ফুটবল মারার পর লাস্টটা দেখা গেছে এই শটটা আচ্ছা দুই কাক এন্ডন দুই কাক আগাই কইস কইস বলে বলে বাবু এনে খাই তোর ভাইদার গিম্বল তোর তো আজকের জন্য আমাদের শটটা এখানে শেষ আজকে খুবই কষ্ট হয়েছে আমাদের শেষ এলানে এরকম একটা কষ্ট হয়েছিল এই সেম ব্রেক ফিল্ডে আমরা কাজ করছিলাম মানে এত বেশি গরম এই যে পুরো আমি তো এমনি কালো তারপর আরও কালো হয়ে গেছি সানস্ক্রিন ইউজ করার লাগবে ভাবতেছি মানে খুবই কষ্ট হয়েছে আজকে পুরাই অবস্থা খারাপ চলেন আমরা অন্য দিনে শটে চলে যাই আপনারা আমাদেরকে অবশ্যই এই কষ্টের প্রতিদান দেবেন ইনশাআল্লাহ চলেন আমরা শটে চলে যাই
শুটিংয়ের মধ্যে আমাদের সবথেকে কষ্টের শ্যুট যেটা ছিল সেটা হচ্ছে ওই যে ড্রোন শট টট নিয়েছিলাম, ওই যে মারা শট, এরপরে বন জঙ্গলের শট, ফুটবল খেলার শট, সেগুলো সেদিন একটু কষ্ট হয়েছিল বেশি, কারণ রোদ একটা রোদ ছিল, তারপরে ওরা প্র্যাকটিস করে যায় নাই যার কারণে ফাম্বলিং হয়েছিল অনেক, মানে অর্থাৎ রিটেক নেওয়া লাগছে অনেক পরিমাণ, যার কারণে আবার রোদ, এরপর আমি কালো হয়ে গেছিলাম, এদিক দিয়ে কালো হয়ে গেছে টোটালি আমার ওই সিনগুলো করতে যায়। আর একটা ঝামেলা হয়েছে ওই শ্যুট টুট নেওয়ার পরে অনেক খিদে লাগছিলো, আশেপাশে খাবার টাবার আসলে নাস্তা আস্তা করে কতক্ষণ থাকা যায় মোটামুটি, তখন তবুও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাজ্জাদ সবাইকে অ্যারেঞ্জ করছে, সাজ্জাদের যত বন্ধুবান্ধব ছিল আমার লক্ষ্মীপুরের সবাইকে, অর্থাৎ তাদেরকে সবাইকে নিয়ে ওই শ্যুটটা উঠানো লাগছে, অনেক ভালো লাগছিলো অবশ্যই পরবর্তীতে যখন এডিট করতে বসছিলাম অনেক ভালো লাগছিলো শটগুলো। এরপরে হচ্ছে নোমান আসছিলো, নোমান আমার একটা ভাতিজা, সে অনেক দূর থেকে এসে ওই দিন শ্যুট করছে আমাদের সাথে, অনেক ধন্যবাদ নোমানকে, নোমান অনেক ভালো অ্যাক্টিং করে, হয়তো আমাদের প্যাঙ্কি বাজার পরবর্তী ভিডিওতে নোমানকে আপনারা দেখতে পারেন। এই তো ওই দিন একটু কষ্ট হয়েছিলো আমাদের সবারই, কারণ আমরা সকালে শুরু করছিলাম ওই যে ভুলটুল যাওয়ার কারণে একদম বিকেল হয়ে গেছে শ্যুট করতে করতে, এবং সবাই কিন্তু হাঁপায় গেছিলো। অনেক ধন্যবাদ আমাদের খান রিয়াজ ভাইকে, উনি অনেক কষ্ট করে মাইজদি থেকে এসে আমাদের সাথে শ্যুট করছিলেন ওই দিন, মাইজদি থেকে এসে শ্যুট করছিলেন, তার আবার ব্যস্ততা ছিল, হুটহাট শ্যুট নেওয়া লাগছে, এই তো মানে খুব ঝামেলাকার একটা দিন গেছিলো। অনেক অনেক দুঃখিত ভাই আপনাকে মানে এনে কষ্ট দিয়েছিলাম ওই দিন, আর তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা ওই দিন আমাদেরকে অনেক সময় দিয়েছিলাম, সাজ্জাদের সকল বন্ধুবান্ধবকে, সবার নাম আসলে আমি মনে আসতেছে না এই মুহূর্তে, তো বন্ধুবান্ধব হিসেবে সবাইকে চালাই দিলাম আর কি। তুমি নাকি অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে আসতে চাচ্ছ, তা তোমাকে কে বাধা দিচ্ছে? স্যার আমি খুব অসহায় হইয়া ওগুলোকে এসব খারাপ কামে যোগ দিছিলাম। কাদের সাথে যোগ দিছো আর কি কাম, সবকিছু খুলে বলো তো আমাকে। আজকে আমরা আসলাম আমাদের পুলিশের শট, আমাদের থানার শট নিতে, কিন্তু আমার থানার শট নিতে চাইছিলাম একটা মাঠে, একটা বিল্ডিংয়ের সামনে, কিন্তু আমাদেরকে এই দুই বান্দা আমাদেরকে এত সুন্দর একটা প্লেস, একটা সুন্দর একটা জায়গা দিয়েছে যেটা আসলেই থানা, মানে এটা চাটখিলের পুরান থানা। অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের কি বলার এখানে অনেকগুলো মানুষকে জবাই করে দেওয়া হয়েছিল, এখানে রাত্রে আসি একদিন গিয়েছে জবাই করে একদম গলা টলা সব বাইর করে আলাম হয়েছে। আজকে আমাদের মেহেদি মিসিং, মেহেদি আম্মুসাদ এক জায়গায় যাওয়ার কথা, যার কারণে মেহেদি আসতে পারে নাই, আমাদেরকে হেল্প করছে রাইসুল এবং মাহফুজ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। না আসার কারণে কারেন্টের শর্ট খাইছে, আগে না আসার প্ল্যান ছিল, পরবর্তীতে মেহেদি কারেন্টের শর্ট খাইছে আর কি। আজকে নাহিদ খুবই বাজে অ্যাক্টিং দিতেছে, তার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো অ্যাক্টিং দেয়। এরপরে হচ্ছে ফয়সাল, তো অ্যাজ ইউজুয়াল তার কথা না বললেই মানে না বললেই চলে, না বললেই নয় না। আর তুই কি অবস্থা, মানে তোর অ্যাক্টিং এই ভালো হয়েছে না কত আজকে? অ্যাক্টিং আশা করি ভালো হয়েছে। না আর কাছে তোর ওই যে হুইজানের অ্যাক্টিংটা একটু বেস্ট চাইছিলাম, এমনি ভালো হয়েছে, পারফেক্ট। তো অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য, আর এখানে অনেকগুলো শর্ট করা যাবে, আবারও ধন্যবাদ দিতে চাই রাইসুল এবং মাহফুজকে। হ্যাঁ আচ্ছা, তোমার কাছে কি ওদের কোনো ছবি আছে? ছবি তো নাই, তো হ্যাঁ। আচ্ছা ওদের কাছে, তামিম তোমার কথা বলছিল আমাকে, শুনে খুবই ভালো লাগলো, ডায়লগ খাই এলিস। স্যার আমি খুব অসহায় হইয়া ওগুলোকে এসব খারাপ বন দিয়ে গেলিস? স্যার আমি খুব অসহায় হইয়া ওগুলোকে এসব খারাপ কামে যোগ দিছিলাম। স্যার আমি খুব অসহায় হইয়া ওগুলো আগে এসব খারাপ কামে যোগ দিছিলাম। তাদের সাথে যোগ দিছো কি কাম, সব কিছু খুলে বলো আমাকে। স্যার আমি খুব অসহায় হইয়া ওগুলো আগে এসব খারাপ কামে যোগ দিছিলাম। তাদের সাথে যোগ দিছো? স্যার কাদের সাথে যোগ দিছো আর কি কাম, সব কিছু বলো তো আমাকে। আরে নির্ভয় বলো, আমি তো তোমার লোক তাই না, সব কিছু বলো। কাদের সাথে যোগ দিছো আর কি কাম? আচ্ছা তোমার কাছে কি ওদের কোনো ছবি আছে? ছবি তো নাই, আচ্ছা ওদের কাছে, ওকে। আরে নির্ভয়ে বলো, আমি তো তোমার লোক তাই না। আচ্ছা এখন কি কাদা হাত দিতাম? আচ্ছা আচ্ছা, আরে নির্ভয় বলো, আমি তো তোমারই লোক তাই না।
ওরা আমার মায়ের মারার হুমকি দিয়া এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমার দিয়ে করে নাই আটটা কেন লাইন সে দিয়ে ওরা আমার মায়ের মারার হুমকি দিয়ে এমন কোনো খারাপ কাম নাই যেটা আমার দিয়ে করে নাই একসাথে আমার মা ওরা আমার মায়ের মারার হুমকি দিয়ে এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমার দিয়ে করে টিকটকে ছবি তো নাই তাই আপনার চাইলে আমি আপনার ওগো আড্ডা যাইবার পারি নিয়ে যাইবার পারি লাস্ট ওদের কোনো ছবি আছে তোমার কাছে ছবি তো নাই তাই আপনার চাইলে আমি আপনার ওগো আড্ডা যাইবার আর এক মিনিট একটু রিল্যাক্স আমাদের পুলিশের যত অ্যাক্টিং ছিল এই পর্যন্ত আমাদের প্র্যাঙ্কি বয়েজের ইতিহাসে প্রত্যেকটা পুলিশের ক্যারেক্টারই করছিল আমাদের ফয়সাল তবে এইবার তাদেরকে একটা আপডেট করেছি আমরা ড্রেস আপ কিনে দিছি তাকে যে একদম প্রপারলি পুলিশের মতো লাগে একদম নামাজি কালামি পুলিশ অবশ্যই একদম মানে পারফেক্ট লাগছে না আপনাদের কাছে তার পুলিশের ক্যারেক্টারটা অবশ্যই আমাদের কাছে অনেক ভালো লাগছে তার পুলিশের ক্যারেক্টারটা আর সে তার পর্যাপ্ত পরিমাণে এফোর্ট সবসময়ই দেয় আসলে আমাদের মানে প্র্যাঙ্কি বয়েজের তিন চারজন বেস্ট অ্যাক্টরের কথা বললে ফয়সালের নাম অবশ্যই চলে আসে অনেক ধন্যবাদ ফয়সালকেও সে তার বেস্টটা দিয়ে ফয়সাল কিন্তু খুব ব্যস্ত মানুষ আপনারা অনেকেই জেনে থাকবেন তার বিভিন্ন কাজকর্ম তবুও সে কিন্তু অনেক কাজকর্ম সাইডে রেখে আমাদেরকে সময় দেয় এই জন্য সে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আচ্ছা বন্ধু আমরা কি কামটা ভালো করছি ভালো খারাপ বুঝি না বাইং মাছের মতো গায়ে কাদা লাগাইনি এটাই মেইন কথা তারপর আজকে আমাদের একদম শেষ দিনের শর্ট যেটা আমরা এই শুটিং আমরা অনেক মিস করবো আজকে মানে আর ছোট্ট কয়টা শর্ট আছে এটা আমি এক পর্বে সারিয়ে ফেলবো শেষ পর্বের দিকে আমাদের সাথে সাথে আছে নীরব যে আমাদের সবসময় হেল্প করে আসলে তেমন হেল্প না কাজের কথা বললে এত বেশি মানে কাজের কথা শুনে না ও একটু দুষ্ট প্রকৃতির সো আমাদের শুটিংটা দেখতে থাকেন আর আজকে আমাদের শেষ শর্ট কেমন লাগতো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন নীরবের আইডিতে তিনটাই খাইছ এখনই বুঝলে গেল ওই দিন তো একটা টেনশন বেড়াইন না এত বড় একটা কাহিনী গড়াইলা একটু অমনোযোগী আবার আবার অমনোযোগী আমরা কি কামরা ভালো করছি ভুলে গেছি রিক্সা জানার লাগে এমন হচ্ছে রিক্সা ইয়ার নেই কইবেন যাব তোর বিবেকে বাঁধে না আহারে সরে আবার বিবেক রে একটা মানুষে দুইবার নিঃস্বকরণ একটা মানুষে দুইবার নিঃস্বকরণ বিবেকে বাঁধবো আবার একটা মানুষ আচ্ছা
দেখো একজন দুইবার নিঃস্ব করা এটা তোর বিবেকে বাধে না কাজটাকে ভালো করছি আমাদের কিছু আমাদের একটা শট শেষ করলাম আমরা ক্যারাম বোর্ডের যে শটটা, এখন এখানে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি আসতেছে, আমাদের প্রায় শটটা শেষ, আমরা সব গুছাইতেছি যে চা দোকানে আচ্ছা আমাদের ইমন হচ্ছে যে আমাদের ছোট ছোট কিছু কেমিয়ে রোলে থাকতো, এখন ইমনকে আমরা বড় একটা রোল দিছি। ইমন কাজ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে, বাট ভিউয়ার্সদের কোনো কমেন্ট এখনো আসে নাই যে তুষার খান ইমনের কীরকম অ্যাক্টিং হইতেছে, ভালো কিংবা খারাপ, এরকম কোনো কমেন্ট আসে নাই এখনো। যদি খারাপ কমেন্ট করে তাহলে ভালো করার চেষ্টা করব, আর যদি ভালো কমেন্ট করে তাহলে ইনশাল্লাহ আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তোমার কাছে কি মনে হয়, তুমি কি বেস্ট দিছো নাকি কোন রকম? আশা করি এই ক্যারেক্টারে আমার মনে হয় যে আমি একটু হলেও বেস্ট দিছি। আচ্ছা যাই হোক, দর্শকরা বলবে আমার বিহাইন্ড দ্য সিনে বলবে দর্শকরা যে ইমন অ্যাক্টিং কেমন হয়েছে। ঠিক আছে ইমন, ধন্যবাদ তোমাকে, তোমার অ্যাক্টিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি যেটা মনে করি আর কি। তো এইভাবে এগিয়ে যাও, প্র্যাঙ্কিভাবে সাথে থাকো, ঠিক আছে? ইনশাল্লাহ, ধন্যবাদ। একটা ভিডিওর মধ্যে যেমন আমাদের অ্যাক্টররা গুরুত্বপূর্ণ, ভিডিওর মধ্যে পপস বা আমাদের ইকুইপমেন্টগুলো বা ভিডিওর মধ্যে কী বলে এটারে অর্থাৎ জিনিসপত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ভিডিওতে আইফোনটা একটা বড় ক্যারেক্টার প্লে করছে, তারপরে একটা ঘড়ি সেটা অনেক বড় একটা ক্যারেক্টার প্লে করছে। এই আইফোনটা ছিল আমাদের ফাউন্ডার ফারাবের, যার থেকে আমরা এনে এনে মানে দুই ঘন্টা চার ঘন্টার জন্য এনে এনে শর্ট নেওয়া লাগছে, আমাদের কারো আইফোন নাই। তারপরে ঘড়িটা হচ্ছে আমার একটা ভাগিনার, তার থেকে নিয়ে অলরেডি নিয়ে নিছি, ও গড়িটা আমাদের কাছে এক মাস থেকে আছে। তো এই তো এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব বহন করে। কিন্তু এরপর আমার মাফলারটা কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আসলে মাফলার এখন তেমন একটা ইউজ করে না, আমরা অনেক ওল্ড মাফলার চাইছিলাম, পরবর্তীতে এটা কিনে লাগছে চাটখিল যায়া, এটা কিনে পরবর্তীতে ইউজ করছি আর কি। তো তিনটা জিনিস এই ভিডিওতে, মাফলার, ঘড়ি এবং আইফোন, আইফোনটা ফারাবির, মাফলারটা আমরা কিনছি শ্যুটিংয়ের জন্যই, আর হলো যে ঘড়িটা ফয়সালের অর্থাৎ আমার ভাগিনার। এখান থেকে আমাদের ড্রোন শটটা নেবে, এই যে পুলিশ ভাই এই দুই বান্দাকে দৌড়াবে। ওকে আমরা যাব, দৌড়াবে তারপর ধরবে, ধরে মারবে। গল্পটা এরকম হলে কেন কেরম সুন্দর হয়, বাস এখন তো মাইছে, এবার পুলিশের ট্যাঙ্ক খাবে, এখন ছাড়িয়ে দিছে, পুলিশের ছাড়িয়ে দিছে এখন গল্প। এরপর তুই হয়ে যাবি হিরো, মেইন হিরো, তুই রিভেঞ্জের বেলা চলে যাবি, যাই এখন দুনু গেলে লই ওই জিগের ভিতরে পড়ে গলা এই যে আমাদের শেষ শটটা আজকে নিতেছে, এই চোর দুজনে ধরছে, এরা খুব খারাপ। এই যে ও ভালো, তুমি ভালো, স্যার
রোদ্রে থেকে আনছি এই দুজনে মারবো এখন তেল লাগাইছে তেল লাগাইছেন সরষের তেল কষতে চাইলে জিনিসটা কষতে এরপরে এরপরে কি হাঁকানি দিতাম হাঁকানি দিলে তখন শিকারের কোনটাই করছস তাড়াতাড়ি শিকার কর নাইলে আইসকা স্যার স্যার আমরে মাফ করে দেন স্যার আমরা ভুল করছি স্যার স্যার আমরে মাফ করে দেন স্যার আমরা ভুল করে বলাইছি স্যার কি ভুল করছ সেটা কর একটু ওভার কান দিয়ে লেন কি স্যার স্যার গো স্যার আবেগে পুরা কইরা ফেলাইছি স্যার বিগ বিগ কাজ কর গুতা না কেমনি কি করছো সব খুলে করে নালিশ করার পর স্যার মাথা ঠিক ছিল না স্যার তাই আমরা অনেক কষ্ট করে তিনটা ব্লগ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্লগ করাটা কিন্তু একটা প্যারাদায়ক জিনিস আমরা কি শুটে কনসেন্ট্রেট করবো নাকি ব্লগ করবো সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের এই ওয়েব সিরিজটা 50 মিনিটের মতো ব্লগটাও মানে আপার দেন 15 মিনিটস তো 50 মিনিটস আচ্ছা একটা ব্যাপার হলো যে মানে হলো যে আমি তো ভিডিওটা মানে ওয়েব সিরিজটা প্ল্যান করছিলাম বা ওয়েব সিরিজের কাজকর্মে ব্যস্ত আর মেহেদি কিন্তু টোটালি ব্লগ নিয়েই ছিল তো ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আমাদের কিন্তু এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে ব্লগের জন্য অবশ্যই আপনারা অনেক পছন্দ করেন কীভাবে আমরা কাজ করি বা আমাদের শুটিং স্পটে কী মজামাস্তিগুলো হয় বা কী পরিবেশগুলো হয় সেগুলো আপনারা দেখতে চান এই জন্য ব্লগগুলো বানানো অনেক ধন্যবাদ ব্লগটা করতে যারা হেল্প করেছিল তাদেরকে এবং আমাদের সমস্ত ক্রু মেম্বার্সদেরকে নীরবকে নাহিদকে ওরা বিশেষ করে ব্লগের দিকে বেশি মনোযোগ দেয় তো পরবর্তীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আমরা বড় বড় প্রজেক্ট করলে ব্লগ করবো নাকি প্রত্যেক প্রজেক্টে ব্লগ করবো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আদরের থাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু